তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি মাত্র কয়েকটা দিন, তবে তার মধ্যে যেন আমার মনে হচ্ছে কি বলতো, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা বেশ অনেক দিনের। এই যে তোমরা ইতিমধ্যে যেসব কমেন্টসগুলো করছো, তার মধ্যে যেমন দিদি ভাই, দিদি, বৌদি, বোন, যে টাইপেরই লিখছো, কমেন্টস করছো বা নাম ধরে যেভাবে হোক, তাতে আমার না মনে হচ্ছে আমার তোমাদের সাথে অনেক দিনের সম্পর্ক। বিশ্বাস করো, কেন যেন অনেক ভালোবাসা অনেকটা অন্যরকম লাগছে। আমি আমি নিজেকে লাকি মনে করছি যে আমি আমার বাড়ির লোকজন, আমার নিজের একদম পরিচিত কাছের নিকটবর্তী আত্মীয় ছাড়া আমি বাইরে তোমাদের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছি, আর সেটাও এই ইউটিউবের মাধ্যমে। আর তোমরা আমাকে চিনতে পাচ্ছ, আমি আমার একটাই আফসোস আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু এটুকু বুঝতে পাচ্ছি যে তোমরা আমার সাথে আছো। আর তোমরা সাথে আছো বলেই আজ আমি একদম মানে কি বলবো, আমি এত নতুন এখানে, হয়তো 15 দিন হব, হয়তো 15-16 দিন, তার মধ্যেই তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যাচ্ছে, কথা হচ্ছে, আমার এত ভালো লাগছে, আমার অনুভূতি তোমাদের আমি কীভাবে বুঝাবো। যাই হোক, যদি কোনো ভুল থাকে, কোনো কিছু দোষ থাকে, তাহলে কিন্তু অবশ্যই ধরে দিও। আর আমি চেষ্টা করব তোমাদের মনের মতন ভিডিও তৈরি করার, তো তার জন্য একটু তো সময় দিতে হবে, প্লিজ বোঝার চেষ্টা করো। ও চলে এসছে, ওকেও দিয়েছি, আমিও খেলাম, কেন মানে তো বেলটা পেকে গেছিলো, আমার না খেয়ালই থাকে না জানো তো, করবো করবো করে এই দুটো দিন হয়ে গেছে করছি না। এবার বেলটার পাকা গন্ধ বেরিয়েছে, এখন খেয়াল হয়েছে যে এরপর তো নষ্ট হয়ে যাবে, তাও একটা কোনা থেকে একটু নষ্টও হয়ে গেছিলো, তো এখন যাই হোক করে নিয়েছি বলে তাও খাওয়া গেল, আর নয় তো পুরো ফেলে দিতে হতো। ভালোই হয়েছে, তো খেয়ে নিই, তাও আজকের ওয়েদারটা ঠিকঠাক আছে, এমনি অন্য দিন হলে তো যে কোনো শরবতই বেশিই খাওয়া হয়, ওয়েদারটা একটু ভালো হয়েছে বলে আর মানে গুরুত্ব দিচ্ছিলাম না, নাহলে মনে করতো কিসের শরবত করবো, তখনই মনে করতো যে হয় একটা জিনিস তো খাই, আর রান্নাটা এখন একটু বাকি আছে, তো পরে দেখাচ্ছি। কী বলবো বলতো, আর দুঃখের কথা, আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারবই না, এতদিন বলিনি, চুপচাপ ছিলাম, ভাবলাম বরের নামে নালিশ সবার সামনে করব, খারাপও লাগে, তবু আজ সব লজ্জাকান্না বাদ দিয়ে নালিশটা করেই দিচ্ছি। আসলে দোষটা হয়েছে বিয়ের সময়, তখন যদি একবারও বুঝতাম ঘটি বাঙালের বিয়ে হলে এত জ্বালা, তাহলে কে যে করতো, ছিলামও ছোট, বুদ্ধিও ছিল না, সেই বুদ্ধি টুদ্ধি এখন হলো আর এখন এসে পস্তালাম। আমি খেতে ভালোবাসি পোস্ত, আর উনি পোস্তর নামও সহ্য করতে পারে না, তাও সেই মাছ রান্না করলাম, বরবটি ভাজা করলাম, ডিম সিদ্ধ করলাম, আলু পোস্ত করলাম, আর নিজে পোস্ত দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম গরম গরম ভাত। তো আমরা এখন বেরাচ্ছি একটু সাউন্ড বক্সের একটা HD বক্স আনতে হবে, কারণ আগের বক্সটা আমার খারাপ হয়ে গেছে, ওটা তো বেশ ক বছর হলো তো এসব চলছে, তো সেই সময়ই তো নেওয়া, তারপর খারাপ হয়ে গেছে, ওটা একটা আনবো, তাই ওখানে যাব। আর যাই হোক, ওর প্রজেক্টের জিনিস কিছু লাগবে টুকিটাকি, সেটাও নিয়ে নেব, আর রাস্তায় বেরোবো, আর একটু কিছু খাবো না, তাতে হয় না, কিছু একটু খেয়ে নেবো, তা ঘুরে আসি, এসে আবার ঘরের কাজ করব, তো এসে আবার কথা হবে। এতগুলো দিন হয়ে গেল বিয়ে করেছি, মানে এতগুলো বছর, এত বছর ধরেও না এই লোকটাকে কিছুতেই পোস্ত খাওয়া শেখাতে পারলাম না, জানো তো যেদিনই পোস্ত খাই সেদিনই মুখটা এমন ভার করে, বলে এটা আবার খাওয়ার জিনিস নাকি, ওর মাছ মাংস এইগুলোই লাগবেই লাগবে, কেন বেচারা পোস্ত যে খায় না আমি জানি না, মাঝে মাঝেতে এত রাগ হয় এই পোস্ত খাওয়ার জন্য, ভাবি এক কথায় ডিভোর্স দিয়ে চলে যাব। যাক, তাও তো থেকেই যাই। যাই হোক, রাস্তায় বেরিয়ে একটু মন্দিরে মাকে নমস্কার করতে গেলাম, তারপরে বিজয়দার ফুচকা খেলাম, আর আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে আজকে বড় ঠাকুরের পুজোর, তো সেখানে বড় ঠাকুরের পুজোর প্রসাদটাও একবারে নিয়ে তবে বাড়ি ফিরব। আর ফুচকাটা একটু ঝাল কম দিয়েছিল, খেয়েছি ঠিকই কিন্তু অত শান্তি পাইনি। যাই হোক, প্রসাদটা নিয়ে বাড়ি আসবো, তোমরাও প্রসাদটা নিয়ে নাও। প্রসাদ খেলাম, তবে বাইরে দাঁড়িয়ে প্রসাদ খেলাম, মানে গরমের মধ্যে, তো কালকে বৃষ্টি হয়েছিল বেশি, কালকের ওয়েদারটা একরকম ছিল, আর আজকের কেমন যেন একটু গুমোট গরম গরম লাগছে, তো প্রসাদটা নিমন্ত্রণটা ছিল, নিমন্ত্রণ হয়তো সেভাবে যেতাম কি যেতাম না ঠিক ছিল না, তার কাজও ছিল, একবারে বেরোলাম একবারে প্রসাদও নিলাম, তো দুটো কাজই হলো, ভগবানের প্রসাদও নেওয়া হলো আর নিমন্ত্রণ রক্ষা হলো, ব্যাস আমার যে কাজ ছিল সেটাও করে এলাম, প্রসাদটা খেয়ে নিয়েছি, তো ওই বাইরে থেকে হাত পা জল টল দিয়ে এসেছি, এখন চেঞ্জ করি, করে অনেক কাজ আছে। একার হাতের সংসার তো সকাল থেকে রাত অবধি যেটুকু যা কাজ একার হাতেই করতে হয়, হ্যাঁ হয়তো বেশিরভাগ মেয়েদেরই তাই হয়, তবু আমি আমারটা বুঝতে পারি, যে যেটা করে সে সেটা বোঝে, তো আমি আমার সংসারটাকে সকাল থেকে রাত অবধি একলা সামলাই,
তার সঙ্গে আমার দুটো স্যাম্পল আছে, আমার দুই রাজকন্যা। তারা শান্ত ঠিকই, তবে অতটাও শান্ত না যে গোটা ঘরের কোথাও এলোমেলো হয় না, কিছুই করে না। তবে হ্যাঁ, বাচ্চা কাচ্চা যদি একটু কিছু নাই করে তাহলে ভালোও লাগে না। তাহলে আর বাচ্চা আছে বোঝা যাবে কি করে যদি ঘর বাড়িতে তাদের দুষ্টুমির কোনো ছাপই না থাকে। তো যাই হোক, রাতও হয়ে যাচ্ছে, আমি ওদের বেডগুলোকে গুছিয়ে টুছিয়ে দিচ্ছি, কারণ এরপরে ওরা ডিনার করে শুয়ে পড়বে। তো ওরা একটু আগে শোয়, আর আমরা তো আরও একটু পরে। আর কি, রাতে আবার যেই কে সেই, যা বললাম তোমাদের, আবার শুরু হবে আমার পোস্ত যুদ্ধ, মানে পোস্ত নিয়ে যুদ্ধ। আমি বলবো একটু খাও না, ও বলবে খাবে না, তারপরে ও খাবে মাছ দিয়ে আর ওই ভাজাভুজি যা হয়েছে সেটা দিয়ে, আর আমি খাবো আমার অতি প্রিয় পোস্ত দিয়ে। আমি পোস্ত বাটাও, মানে যেটা কাঁচা পোস্ত বাটা, ওটাও পর্যন্ত দারুণ ভালো পাই। আমি পোস্ত যে কোনো রেসিপি আমি ভালো খাই, কী করবো বলো। ছোটোবেলা থেকে পোস্ত পোস্ত খেয়ে খেয়ে বড় হয়েছি, বড় হয়ে তো ভুলতে পারি না, কিন্তু বড়টা এমন, মানে ওর কাছে যেন পোস্তটা একটা এত বড় শত্রু, আমার এই একটা অনেক বড় দুঃখ যেটা আমি এত বছরেও মিটাতে পারিনি, আমার বরকে বোঝাতে পারিনি, আর এই দুঃখটা আমি কারোর কাছে শেয়ারও করতে পারিনি। আজ প্রথম মন খুলে তোমাদের কাছে বললাম, তোমাদের কাছে কোনো সলিউশন আছে গো? আর তোমাদের কারোর ঘরে এরকম পোস্ত যুদ্ধ হয়? আমার হয়। তো প্লিজ, কোনো সলিউশন থাকলে আমাকে বলো, আর প্লিজ বাঁচাও বাঁচাও, আমার হেল্প মি। আমি এখন ওই কিছু সবজি কেটে নিলাম যেগুলো কালকে লাগবে, এখন একটু কেটে নিলে কাজটা এগিয়ে যাবে, তো সেগুলোকে কেটে নিয়েছি। আর ওই একটু বেশি করে রসুন রসুন ছুলে নিয়েছি, পেস্ট করে রাখবো তাহলে। আর আমি মশলাটা একটু পেস্ট করেই রাখি, যাতে মানে রান্নার সময় আর ওই তাড়াহুড়া করে করতে না হয়, কারণ সব কাজের মধ্যে আর বসে বসে ওই ছোটো ছোটো কাজগুলো করতে বেশি সময় নষ্ট হয়, তো ওটা করে নিয়েছি। আর এখন বসে একটুখানি ময়দা মেখে রাখছি, যদিও রাখতে লাগবে না, তবে কালকে সকালে লাগবে টিফিন করতে, তাই জন্য ওটাও মেখে রাখছি। মেখে আমি বক্সে এয়ারটাইট বক্সে আটকে ফ্রিজে রেখে দেবো, তো আমার কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর তারপর এই মানে ব্লগটা যে যাবে সেটাকে বসে এডিট করব, আর মানে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, মানে বলতে পারো প্রায় মাঝরাতে বসে ব্লগটা এডিট করব। তার সঙ্গে আবার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ভয়েস ওভার দেবো, তো তার জন্য আমাকে এখানেই ব্লগটা শেষ করতে হবে। তো আজকের এই দেখো কাজ করছি, হ্যাঁ, তো এখন আর এই কাজটা দেখালাম না, এটা করে নিই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা, আর তোমাদের কাছ থেকেও আমি সেই ভালোবাসাটাই আশা করব, আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করো। তো ততক্ষণের জন্য বাই বাই।